তুরস্কের সঙ্গে ইরান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা বিনিময় করার আগ্রহ প্রকাশ করেছে। ইরানের পরমাণু শক্তি সংস্থা প্রধান তেহরানে তুরস্কের রাষ্ট্রদূতের সাথে এক বৈঠকে এই আগ্রহের কথা জানান। তিনি বলেন, ইরান পারমাণবিক বিশেষজ্ঞদের প্রশিক্ষণের ক্ষেত্রে তুরস্কের সাথে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। তুরস্কে ইরান রেডিও মেডিসিন রপ্তানি করতেও আগ্রহী বলে জানান ইরানি কূটনীতিক। বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, জনাব ইসলামি এই বৈঠকে বলেছেন, ইরান ও তুরস্কের মধ্যে দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে, দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ইতিহাসও যথেষ্ট সমৃদ্ধ। তাছাড়া ইরান ও তুরস্কের ভূরাজনৈতিক অবস্থান সবসময় বন্ধুত্বের উপর ভিত্তি করে সুসম্পর্কের বন্ধন তৈরি করেছে। ইসলামি আরও বলেন, শত্রুরা ইরান ও তুরস্কের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ফাটল ধরাতে চায়, কিন্তু সতর্কতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছি। আমাদের সম্পর্কের স্তরকে আরও গভীর করতে হবে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে। তুরস্কের রাষ্ট্রদূত ওই বৈঠকে ইরান সহ কয়েকটি দেশের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, একতরফা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক সম্প্রদায় সহ এই অঞ্চলের দেশ ও জনগণের জন্য ক্ষতিকর।